আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। আমি শুধু আজকে একটি কথা যোগ করতে চাই, আমি সর্বপ্রথম ট্যাঙ্গারি নিয়ে আমি একা যখন নামি তখন কিছু মানুষ বলেছিল যে সিনেমার তারকা হয়ে সে রাস্তায় ব্যানগাড়ি দিয়ে সিনেমার প্রচারণা করতেছে। এটা আমি আগে একবার আপনাদের বলেছি যে মানুষ মানুষের মধ্যে যে একটা ভেদাভেদ আছে, এই ভেদাভেদটাকে, এই ভেদাভেদের ডিস্টেন্সটাকে, দূরত্বটাকে ভাগাভাগি না করে সমন্বয় করানোর জন্য, মানুষের হিংসাটাকে আলাদা করার জন্য, মানুষ সবাই যে আমরা এক এটাকে সামনে তুলে ধরার জন্য আমি এই ব্যানগাড়ির প্রচারণায় নেমেছি। আজকে আমি শুধু মানে খুব আনন্দের সাথে একটা কথা বলবো যে সামান্য একজন রাসেল মিয়া এই ব্যানগাড়ি নিয়ে নামে না, আমার পাশে যে আছেন উনি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, আমার শ্রদ্ধেয় স্যার, উনি কিন্তু আজকে ব্যানগাড়ি নামছে। আমার যে বোন হেলেনা জাঙ্গির, ওনার সাথে আজকে আমার মানে একটা আত্মার সম্পর্ক আছে, ভালো হয় কিনা জানি না, খুবই ভালো সম্পর্ক। আমি যখন বললাম যে আপা আপনার কিন্তু আজকে আমার সাথে ব্যানগাড়ি চালাতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে, আমার সিনেমার প্রচার আমরা এভাবে করব, আপা বলছে কোনো সমস্যা নাই, আমি যেমন মানুষ আমি সবসময় নিচের দিকে তাকায় চলি, আমি এইভাবে তোমার সাথে প্রচারণায় নামব। এবং আজকে সারাটা দিন, এখন প্রায় 6টা বাজে, আমরা সারাটা দিন আজকে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে আমরা এই সিনেমার প্রচারণা করেছি। এবং আমার পাশে সামনে যে আছেন যে উনি কিন্তু একটা হসপিটালের মালিক, এবং যেই হসপিটাল এই ছবিটা বানিয়েছেন, ব্রেডের লাইফ হসপিটাল, উনি মালিক হয়ে কিন্তু উনি আজকে আমার সাথে মাঠ পর্যায়ে নেমেছে। তো আমি শুধু একটা কথা বলবো যে ভাইয়ারে এই ছবিটা আমি দুইটা জায়গায় বলেছি যে ছবি দেখার যে তৃপ্তিটা, এটা মানুষ, আমি নিজেও ছোটবেলায় ছবি দেখার তৃপ্তি সিনেমা হলে খুঁজতাম। আমি সিনেমা হলে গিয়ে যে সংলাপটা আমার কাছে ভালো লাগতো, আমার হৃদয়ে লাগতো, সেই সংলাপটা আমি নোট করতাম, নোট করে এসে আমি বাসায় বারবার ওই সংলাপটা বলতাম, এটা আমার কাছে একটা মানে ফিলিংস আসতো। তো আমি বলবো ভাইয়ারের ছবিতে এত দারুণ দারুণ সংলাপ, এবং এই ছবিটা দেখলে ছবি দেখার যে তৃপ্তিটা, এইটা একজন সিনেমার দর্শক পাবে ইনশাআল্লাহ। আচ্ছা রাসেল ভাই, এই যেহেতু আপনি ভ্যান চালক না, একজন অভিনেতা পেশায় ভ্যান চালক না, কিন্তু এই যে ভ্যান চালিয়ে সিনেমার প্রচারণা করছেন, এক্ষেত্রে আপনার শারীরিক আজকে ভ্যান চালিয়ে আমার হচ্ছে আজকে সপ্তম দিন, সাত দিন আমি ভ্যান চালিয়েছি, এভাবেই আমি বিভিন্ন থানায় প্রচারণা করছি। আমার দেখেন আমার বিভিন্ন শরীরে কিন্তু গোটা বের হয়ে গেছে এই রোদ্রে, আমি আগে যেরকম ছিলাম ওইরকম আমি কালো হয়ে গেছি, আমার অনেক পরিবর্তন আসছে। তারপরেও আমি বলবো যে সুখ, এবং আমি একটা চ্যালেঞ্জ করে কথা বলেছি যে কোনো প্রডিউসার যদি 1 কোটি টাকা খরচ করে সিনেমার প্রচারণা করে এই ফিডব্যাক পাবে না। আমি রাসেল মিয়া এবং আমাদের শিল্পীদের সবার সহযোগিতা নিয়ে আমার মনে হয় মাত্র 10,000 টাকাও খরচ হয় নাই, 10,000 টাকা খরচ করে আমরা যেভাবে সিনেমার প্রচারণা করি, আপনারা জানেন সবসময় সত্য কথাটা আমার মুখ থেকে বের হয়ে আসে। তো আমার কথা হলো মানুষ খুব আনন্দের সাথে নিছে যে রাসেল মিয়া যে ব্যানগাড়ি নিয়ে রাস্তায় নেমে গেছে, তার মানে এই ছবিতে কী আছে আমরা ছবিটা দেখব। আমি শুধু আমার দর্শকদের এবং সিনেমার দর্শকদের একটি কথা বলবো, এই 2 সেপ্টেম্বর, 8-3 দিন বাকি, 2 সেপ্টেম্বর আপনারা আমাকে যতটুকু দেখেছেন এই ছবিটা দেখে, আপনারা আপনাদের কাছে প্রত্যেকের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন থাকে, ছবিটা দেখার পর যদি ছবিটা আপনাদের ভালো না লাগে, ছবিতে যদি আপনি আপনার নিজেকে হলে না দেখতে পান, তাহলে আপনি একটা ফেসবুক লাইভ করে বললেন যে রাসেল মিয়া ব্যানগাড়ি নিয়ে অনেক বড় বড় কথা বলেছে, আসলে ছবিতে কিছু নাই। আবার একটা অনুরোধ করবো, যদি ছবিতে ভালো কিছু থেকে থাকে, আপনার যদি ছবি দেখার তৃপ্তিটা আপনি পান, তাহলে আপনি লাইভে এসে আপনি বলবেন যে রাসেল ভাই একটা ছবিতে অভিনয় করেছে, ছবিটা দেখে আমি ছবি দেখার তৃপ্তি পেয়েছি। এই যে অভিনব প্রচারণা করছেন, দর্শক মহল থেকে সাপোর্ট পাচ্ছি আমার মনে হয় 100%। দর্শক, আমি যখন প্রচারণাটা একদম শুরু করব, তখন অনেকে আমাকে বলছে যে রাসেল ভাই এটা নেগেটিভভাবে অনেক কিছু নিয়ে যাবে, কিন্তু আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমার বিশ্বাস ছিল, আমার নিজের প্রতি আমার বিশ্বাস ছিল যে না, মানুষ সবসময় নিচের দিকে তাকায় চলতে হয়, আমি সে নিচের দিকে তাকাই, আমি ব্যানগাড়ি নিয়ে রাস্তায় নেমে গেছি, দর্শক মহল থেকে 100% আমাকে ভালোবাসতেছে, সাপোর্ট দিচ্ছে। আর চলচ্চিত্রের যে পরিচালক প্রযোজকরা আছে, এখন পর্যন্ত একজন প্রযোজক আমাকে ফোন করে নেগেটিভ বলে নাই, সবাই আমাকে বলছে যে রাসেল তুমি চলচ্চিত্রের যে প্রচারণার যে ভূমিকাটা তুমি অধ্যয়নটা তুমি শুরু করেছো, আমাকে সবাই খুব বাহবা দিচ্ছে, প্রযোজক সমিতির যারা সিনিয়র আছেন প্রত্যেকে, খসরু ভাই, আলিমুল্লাহ খোকন ভাই, ভাইয়া সবাই আমাকে খুব সাপোর্ট দিচ্ছে। ভাইয়ারের ছবির প্রচারণা আমরা মিরপুর,
11 নাম্বার 10 নাম্বার মিরপুর গোলচত্বর সনি সিনেমা হলের সামনে সব জায়গায় করেছি। আমার সাথে আজকে চারজন তিনজন ব্যক্তি ছিলেন, আমার বোন সিআইপি হেলেনা জাহাঙ্গীর, আমার পাশে আমার শ্রদ্ধেয় স্যার পীরজাদা শহীদুল হারুন, আর আমার প্রযোজক আমার বন্ধু মোহাম্মদ ফখরুল হোসেন। আমি শুধু এইটুকু বলবো, ভাইয়ারে ছবির মাধ্যমে আমরা যে চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছি যে দর্শক সিনেমা হলে কেন আসে না, দর্শক কী দেখতে চায়, পারিবারিক সেন্টিমেন্টের যে ছবিটা নিয়ে 2 সেপ্টেম্বর আর 3 দিন পর আমরা সিনেমা হলে হাজির হচ্ছি, আমি শুধু একটি কথা বলবো, বিশ্বাস করেন একটাবারের জন্য আপনারা সিনেমা হলে এসে ছবিটা দেখুন। যদি আপনাদের ভালো না লাগে, আপনারা যেভাবে ছবি দেখার ফিলিংসটা আপনারা এতদিন খুঁজে আসছেন, ওই ফিলটা যদি, ওই সাসপেন্সটা যদি আপনাদের মধ্যে না আসে, তাহলে আপনারা আমাদেরকে বললেন যে আমরা কেন আপনাদেরকে মিথ্যা মিথ্যা কথা বলে সিনেমা হলে নিয়েছি। আর যদি আমরা ভালো করি, অবশ্যই আপনারা আমাদের ব্যাপারে ভালো কথা বলবেন, পজিটিভ কথা বলবেন। আমরা এখন যেভাবে সিনেমার প্রচারণা করছি, আমি অন্তত যতগুলো সিনেমা করব আমার জীবনে, সবগুলো সিনেমাই আমি প্রচারণা বিভিন্ন ধারায় করব, কিন্তু আমি এই যে রিক্সা ব্যান এগুলো থেকে কখনোই আমি আপার লেভেলে যাব না, আমি এভাবেই প্রচারণা করে আপনাদের পাশে সবসময় থাকবো। কারণ আমি একটা জিনিস শিখেছি যে সবসময় মাটির দিকে তাকায় হাঁটতে হয়, আর মাটির দিকে তাকায় হাঁটতে গেলে মাটির মানুষগুলি চোখে পড়ে, আর মাটির মানুষগুলোকে নিয়ে বেঁচে থাকার যে কী শান্তি, কী আত্মতৃপ্তি, এটা আমি পেয়েছি এই প্রচারণার মাধ্যমে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর 2 তারিখ অবশ্যই সিনেমা হলে গিয়ে আপনারা ছবিটা দেখবেন। আমরাও সিনেমা হলে হলে যাব, কিন্তু কোন হলে যাব এটা বলবো না, কিন্তু আপনাদেরকে আমরা খুঁজে বের করবো। রাসেল ভাই, হল পাইছেন কয়টা? সিনেমা হল কয়টা পাইছেন? সিনেমা হল এখন পর্যন্ত আল্লাহর রহমতে বেশ কয়টা পেয়েছি। আমরা হল লিস্টটা দিতে পারবো সোমবার সন্ধ্যায়, আগামীকাল সন্ধ্যায় আমরা দিতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তবে আমি এই কথাটা আপনাদের বলে দেই, আমাদের যেহেতু একটা চ্যালেঞ্জিং ছবি, আমরা প্রথমেই অনেক বেশি হল নিতে চাচ্ছি না। আমরা বলছি যে আমাদের প্রোডাক্ট যদি ভালো হয়, আমাদের প্রোডাক্টের গুণগত মান যদি ভালো থাকে, এটা কিন্তু দর্শকই জাহির করবে। যেমন এখন কি সময়টা দিন না রাত, এটা কিন্তু আলো দেখেই বোঝা যায়, আমাদের ছবি দেখেও বোঝা যাবে যে এই ছবিটা দর্শক দেখবে কি দেখবে না। তো আমরা এই জন্য চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি, আমরা প্রথমে খুব সম্ভবত খুব কম হল নিব। এটি সিনেপ্লেক্সে থাকবে? এটা যেহেতু জাত মাল্টিমিডিয়া এটাকে ডিস্ট্রিবিউশন করতেছে, ওনাদের হাতে আমরা ছেড়ে দিয়েছি, ওনারা ওনাদের মতো করেই এটা ডিস্ট্রিবিউশন করতেছে। আশা করি বাংলাদেশের যতগুলো হল আছে প্রত্যেকটা হলে হয়তো বা ডে বাই ডে আপনারা সিনেমাটা পাবেন। আচ্ছা, আরেকটা কথা, হারুন ভাই বলছিল যে 1499টা হল থেকে এখন 200 হলে পরিণত হয়েছে। আমরা মনে করি এই টাইপের ছবি হলে আবার সেই 1400টাকে অতিক্রম করে হয়তো 2800 বা 3000 হলে পরিণত হতে পারে, যদি এরকম টাইপের ছবি হয়। কারণ নোংরামি থেকে আমরা দূরে সরতে চাই, মানে এই নোংরামি কিন্তু আমাদের ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছে, বিনষ্টের দিকে চলে যাচ্ছে। আমি মনে করি সামাজিক একটা অবক্ষয় থেকে রোধ করার জন্য ভাইয়ারা ছবিটা একটা মানে অনেক ভালো একটা ছবি হবে। আর আমরা চাচ্ছি যে হেলেনা জাহাঙ্গীর বলেছেন যে এই ছবিটা যদি দর্শকদের টানতে পারে, তাহলে তার প্রোডাকশন থেকে আমি, রাসেল, হেলেনা জাহাঙ্গীর এবং ফখরুল সাহেব আপনাদেরকে ভালো ভালো ছবি উপহার দিই।